রাজ্য খবর। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ি অব্যাহত আছে প্রতিবাদী কার্যসূচী। গুয়াহাটী সি এ এর বিরুদ্ধে আসুর জোড় সমদল। আসুর উদ্যোগত সাব্যস্ত করা হয়েছে সি এ এ বিরোধী প্রতিবাদ, যত অংশগ্রহণ করেছে বিভিন্ন দল সংগঠনে। গুয়াহাটী মহানগরীত এনেদরে বাহির করা হয়েছে জোড় সমদল। শনিবার দৃশ্য দেখাইছে এয়া রাজ্যজুড়ি প্রতিবাদী কার্যসূচী অব্যাহত থাকার মাজতে গুয়াহাটী এয়া জোড় সমদল বাহির করা হয়েছে। যত আসুর নেতৃত্ব বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিয়ে অংশগ্রহণ করেছে গুয়াহাটী মহানগরীত। এয়া শনিবার সন্ধ্যার দৃশ্য যত জোড় সমদল বাহির করা হয়েছে। আর শনিবার দিনটি দেখবলে পাওয়া গেছিল যে বিভিন্ন প্রান্ত প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছিল। আসু এ জে ওয়াই সি পি ত্রিশটাক জনগোষ্ঠীয় সংগঠনের আহ্বানত কাকপথারত প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছিল। সমান্তরভাবে পাঠশালাতো শনিবার দিনটি আসুয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছিল। আর গুয়াহাটী মহানগরীত নিশার ভাগত এয়া জোড় সমদল আসুর নেতৃত্ব, যত স্বতঃস্ফূর্ত সঁহাৰি এয়া শিক্ষার্থীর স্থানীয় রাইজও ওলাই আহি বিভিন্ন দল সংগঠন ওলাই আহি এই জোড় সমদলত অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী কার বিরোধী আন্দোলন, দেশের বিরোধী বলে মন্তব্য দিয়েছে, আমি ধিক্কার দিছো, প্রতিবাদ করছো। বিদেশী নাগরিকর স্বার্থ রক্ষা করবলে কা বাতিল নকরালেকে আমার এই সংগ্রাম অব্যাহত থাকিব। আর দেশের নাগরিক খিলঞ্জিয়া মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কা আমার উপর জাপি দিয়াটহে দেশের বিরোধী কাম। চুক্তি উলঙ্ঘা করে অবৈধ বিদেশী নাগরিকক নাগরিকত্ব দিব খোঁজাটহে দেশ বিরোধী কাম। ধর্মর ভিত্তিত নাগরিকত্ব দিয়াটহে দেশ বিরোধী কাম। সংবিধানের প্রস্তাবনা উলঙ্ঘা করে কা আমার উপর জাপি দিয়াটহে দেশ বিরোধী কাম। আর প্রধানমন্ত্রীক এনে ধরনের উপলুঙ্গামূলক কথা নকবর কারণে আমি স্পষ্টভাবে সকিয়াই দিছো। বরঞ্চ আমি কব খুঁজো কা বাতিল আর চুক্তি রূপায়ণের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আমি রাজহুয়া বিতর্কর আমি প্রত্যাহ্বান জানাইছো। এনে ধরনের কথা মাটিত কই তখেতে মানুষক অপমান করেছে। মুখ্যমন্ত্রী বিত্তমন্ত্রীকে ধরে মন্ত্রী বিধায়ক সকলে নরেন্দ্র মোদী রঙা চকুলে ভয় খাব পারে, জনসাধারণে ভয় নাখায়। আর আমি আন্দোলন চলাই আছো, অহিংস গণতান্ত্রিকভাবে আন্দোলন চলাই যাম।